নিহারি বা পায়া দুটোই ভীষণ জনপ্রিয় বাঙালিদের কাছে। সুস্বাদু এই খাবারটি আপাত দৃষ্টিতে যতটা ঝামেলা মনে হয়, আসলে রান্নাটা কিন্তু অতটা ঝামেলার নয়। ঝামেলাটা হলো রান্নার আগের অংশে, অর্থাৎ পায়া পরিষ্কার করা। এই একটি কারণে পুরো বিষয়টি কষ্টকর, আর এই কারণেই বাড়িতে না বানিয়ে কিনিয়েই খান ভোজনরসিক মানুষেরা। আর কর্মব্যস্ত মানুষের সময়ের তো অভাব রয়েছে। তবে আমাদের কষ্ট কমাতে কিনা জানি না, আজকাল দোকান থেকে পায়াগুলো কেটে কুটে পরিষ্কার করে দেয়, সেক্ষেত্রে কষ্ট অনেকটাই কমে যায়। সেই ভরসায় আমিও মাঝে মাঝে তৈরি করি, কারণ বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততই মঙ্গল। তো শুরু করছি নিহারি রান্নার কাজ। এখানে গরুর 7টি পায়া আছে। সংখ্যা শুনে নিশ্চয়ই বুঝতে কারো বাকি নেই এর জনপ্রিয়তা কতখানি। মূলত এই খাবার তৈরি করা হয় গরু খাসির পায়া দিয়ে। যাই হোক, দোকান থেকে পায়াগুলো আনার পর আবারও পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে হাড়ের মধ্যে থাকা রক্তগুলো বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন রক্ত বের হয়ে পানি লাল হয়ে গিয়েছে। এরপর আরো কয়েকবার গরম পানি দিয়ে পায়াগুলো ভালোভাবে ধুয়ে নেব। যদি অবশিষ্ট কোনো রক্ত থেকেও থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে। পায়া ধোয়া হয়ে গেছে। এবার যে পাত্রটিতে রান্না করব তার মধ্যে পায়াগুলো দিয়ে দিব। এই রান্নার জন্য আমি এই রকম একটি পাতিল ব্যবহার করছি। তো পায়াগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কাঁটা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব কিছু শুকনো মশলা। এখানে দারচিনি নিয়েছি 4-5 টুকরা, বড় এলাচ 2টি, ছোট এলাচ 6টি, 6-7টি লবঙ্গ, স্টার অ্যানিস নিয়েছি 2টি, গোলমরিচ 20-25টির মতো, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এরপর আরও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 0.5 চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়া, শাহী জিরা 1 চা চামচ, 0.5 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট, 0.5 কাপ বাদাম পেস্ট। কাঠবাদাম ও কাজু বাদাম দুটোই সমান ব্যবহার করেছি। 3 টেবিল চামচ দিলাম বেরেস্তা বাটা, কাঁচামরিচ দিচ্ছি 10-12টার মতো, চিনি দিলাম 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলায় বসাতে। চুলায় বসিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। প্রথমে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব বলকোঠা পর্যন্ত। এরপর একদম নিভু আঁচে রান্না করব 4-5 ঘন্টা। সময় এর থেকে বেশিও লাগতে পারে। নেড়ে চেড়ে মশলাগুলো মিলিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এরপর বলক আসার পর চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করব 5-6 ঘন্টা পর্যন্ত। এই অবস্থায় খুব বেশি নেড়ে দিতে হবে না, কারণ পানির পরিমাণ যেহেতু বেশি এবং চুলার আঁচও কম, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা।
ঝোল টেনে অর্ধেক হয়ে গেছে এবং হাড় থেকেও মাংস আলাদা হতে শুরু করেছে। তার মানে রান্নাটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। যদি দেখতাম সিদ্ধ হয়নি তাহলে আরও কিছুক্ষণ রান্না করতে হতো। আরেকটা বিষয়, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি। উপরে যে তেল দেখা যাচ্ছে এ সবই পায়া থেকে বের হওয়া। পায়া থেকে বের হয় বলেই শুধু ফোড়ন ছাড়া নিহারি রান্নায় আমি আর কোনো তেল ব্যবহার করি না। তেল যত কম ব্যবহার করা যায় ততই ভালো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের পাল্প। এখানে এক কাপ পরিমাণ তেঁতুলের পাল্প রয়েছে, তবে আমি আধা কাপ পরিমাণ দিব, প্রয়োজন হলে পরে আরেকটু দিব, তবে মনে হয় না আর লাগবে। নেড়ে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। আর একটু ঘন করতে ব্যবহার করব গোলানো ময়দা। তবে ময়দা ব্যবহারের আগে এগুলো আমি শুকনো তাওয়ায় টেলে নেব। ময়দা টেলে নিলে এর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে। একটি শুকনো তাওয়ায় আমি আধা কাপ ময়দা দিয়ে দিলাম। এগুলো এখন টেলে নেব। ময়দার কালার হালকা লালচে হয়ে গেছে, তার মানে ময়দা টালা হয়ে গেছে। এবার টেলে নেওয়া ময়দাগুলো একটু ঠান্ডা করে পানি দিয়ে গুলিয়ে নিহারিতে মিলিয়ে দিব। গোলানো ময়দা মেশানো হয়ে গেছে, তার মানে নিহারি রান্নাও শেষ হয়ে গেছে। শুধু ফোড়ন দেওয়াটাই বাকি। এটা জাল হতে থাক, ততক্ষণে ফোড়নের কাজটি করে ফেলি। একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তাতে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে তাতে দিয়ে দিচ্ছি 10-12টি আস্ত শুকনো মরিচ। আরো কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে এতে দিয়ে দিব 1/4 চা চামচের 2 চামচ টালা জিরার গুঁড়া এবং ওই 1 চামচের 1 চামচ হলুদ গুঁড়া। শেষের এই হলুদ বেরেস্তার কালারটা খুব সুন্দর করবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে নিহারিটা ঢেলে দিলাম। এর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এটাকে ঢেকে দিব।
এরপর চুলার আঁচ বাড়িয়ে আরও দুই তিন মিনিটের জন্য রেখে নিহারিটা নামিয়ে ফেলব। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ। তৈরি হয়ে গেল ভীষণ মজার নিহারি। এবার গরম গরম পরিবেশনের পালা। সার্ভিং ডিশে নিহারির উপরে ছিটিয়ে দিলাম কিছু আদার কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি, আর সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিলাম এক পিস লেবু। পাশেই রেখে দিলাম আদা কুচি এবং কাঁটা লেবু। আদা কুচি আর লেবুর রস নিহারির স্বাদের মাত্রা বাড়িয়ে দিবে কয়েক গুণ। আর সাথে নান তো রইলই, কারণ নান ছাড়া কি নিহারি জমে?